আপনি বললেন যে আসলে বেবিসিটার ভিসাটা কি, তো এখন একটি প্রশ্ন থাকতে পারে যে এটি পেতে হলে কোন কোন যোগ্যতা, কি কি যোগ্যতা লাগবে, এবং সেই যোগ্যতাটা কি আসলে বাংলাদেশ থেকে অর্জন করা সম্ভব কিনা এই বেবিসিটার ভিসায় আসতে হলে ইউকেতে, প্লিজ? ধন্যবাদ মনিরুজন ভাই। এটা হচ্ছে আপনার একটা লো স্কিল জব, অনেস্টলি স্পিকিং। এখানে যে আপনার মানে খুব স্কিল থাকতে হবে, দ্যার ইজ নো সাচ, আপনার এটার জন্য এত কোনো রিকোয়ারমেন্ট না। হাউএভার, কারো যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটা উপকার দিতে আসতে পারে। বা এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আপনার আপনার চাইল্ড এর ব্যাপার। সো এখানে ডিবিএস চেক এবং অন্যান্য চেক গুলা আপনার করা হবে, আপনার ক্রিমিনালিটি ওইগুলা চেক করা হবে সাধারণত এই ধরনের অ্যাপ্লিকেশন যারা করেন। বাট এখানে আমি মনে করি ইটস এন অপরচুনিটি ফর আপনার লো স্কিল মাইগ্রেন্ট যারা আছেন, কোনো পার্টিকুলার স্কিল নাই, সেক্ষেত্রে ওনারা এই রুটে চেষ্টা করতে পারেন। বাট ওনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আপনার অনেক ক্ষেত্রে ওনাদেরকে সাহায্য করবে। জি, অনেক ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি সময়টি বলতে পারি এটি আসলে একটা অপরচুনিটি যদি কেউ এই সুযোগটি পায়। তো এখন আপনি বললেন যে এটি লো স্কিল যদি থাকে সেটি ভালো, এখন কিভাবে বাংলাদেশ থেকে